ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের টাউন সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণাম বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের। পাশাপাশি ব্যাটারি চালিত সাইকেল চালিয়ে ভোট প্রচারে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন সৌমিত্র খাঁ। ভোট আসা মানেই রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে আনাগোনা লেগেই থাকে শহরতলি থেকে গ্রামাঞ্চলে। একইভাবে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মল্লগড় বিষ্ণুপুরে ভোট প্রচারে বেরিয়েছিলেন ব্যাটারি চালিত সাইকেল নিয়ে। তার দাবি, পরিবেশ দূষণ যাতে কম হয় তাই সমাজকে বার্তা দেওয়ার জন্যই তিনি ব্যাটারি চালিত সাইকেল নিয়ে ভোট ভিক্ষা করতে বেরিয়েছিলেন। এমনকি এদিনের প্রচারে দেখা যায় বিষ্ণুপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাসকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে। সৌমিত্র খাঁয়ের দাবি, তার কাছেও তিনি ভোট চেয়েছেন। যদিও তৃণমূল সভাপতির সাথে সৌমিত্র খাঁয়ের এই সাক্ষাৎকার শুধুমাত্র সৌজন্যের, এমনটাই দাবি করেছেন দুজনাই। সমাজের যেহেতু প্রার্থী হয়েছি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছি, আমার মনে হয়েছে যে পরিবেশ দূষণ আজকে বড় এক ব্যাধি। তো পরিবেশ দূষণকারী এক যে যানবাহন আছে সাইকেল, তো আমরা যদি ঘরের কাছে চেষ্টা করি বাইক না ব্যবহার করি, সাইকেল ব্যবহার করি, তাতে আমাদের শরীর সক্ষম থাকবে এবং পরিবেশ দূষণও কম হবে। সেই বার্তা দিতে আর নিজে ছোটো মায়ের মধ্যে চালায় সাইকেল। এখন তো আপনি দেখতে পাচ্ছেন এই যে সাইকেলটা রয়েছে আমার, এটা হচ্ছে পুরোপুরি ব্যাটারি চালিত সাইকেল। এটা একটা খুব ভালো হয়েছে, যারা পরিবেশ বান্ধব একটা সাইকেল, তো সেই সাইকেলে চড়ে বেড়াচ্ছে আর কি। পার্টি অফিস থেকে আমাদের বিষ্ণুপুরের স্কুল মোড়, কলেজ মোড় পর্যন্ত আমাদের প্রচার করলাম। নিশ্চয়ই আমার সে বয়স্ক, বয়সে বড়, তাকে সম্মান জানানোটা আমার কর্তব্য, রাজনৈতিক সৌজন্যবোধ আছে, তো তার জন্য আমি প্রণাম করলাম বা তার কাছেও আবেদন করলাম। বিষ্ণুপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাস জানান, তিনি বহু পুরনো রাজনীতিবিদ, একটা সময় তারা তৃণমূল দলেই ছিলেন, একসাথেই রাজনীতিটা করেছিলেন, তাই এই সৌজন্যে সাক্ষাৎ। আমি তখন আমার বাড়ি থেকে বেরিয়ে আমার পাশের দোকানে যাচ্ছিলাম, রাস্তায় আমার হাতে একটা ওই লাইট ছিল, সেটা নিয়ে যাচ্ছি, উনি সাইকেলে যাচ্ছিলেন, যেতে যেতে নেমে হঠাৎ আমাকে প্রণাম করলেন। এটা সৌজন্য। আমি বললাম যে বেঁচে থাকো, তুমি ভোট চাওয়ার পর উনি ভালো করেই জানেন আমি কোন দল করি, আমি কোন দলের, উনিও ছিলেন একদিন আমার সঙ্গে, আমি তৃণমূল দলের প্রথম দিন থেকে আছি, উনিও ছিলেন, উনি বিজেপিতে চলে গেছেন, আবার কংগ্রেসে এসেছিলেন, রাস্তায় আমার সঙ্গে দেখা, আমার বাড়িতে, বাড়ির থেকে আসছি, এখানে কোনো দেখা করার কোনো সুযোগই নেই। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার, এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।